সর্বদা হাসি খুশি বিজয় টিম বাসে উঠছেন বিষণ্ণ এক চেহারা নিয়ে। ক্যাপ্টেনের এমন বিষণ্ণতাই বলে দেয় খুলনা টাইগার্স দলের বর্তমান হাল। টানা চার জয় বিপিএল এর শুরুটা রীতিমতো উড়ন্তই হয়েছিল খুলনার, কিন্তু এরপরই ধরে ফাটল, বরণ করতে হয় টানা পাঁচটি পরাজয়। তবে দুর্দান্ত ঢাকাকে হারিয়ে ঠিকই সেরা চারের স্বপ্ন বাঁচিয়ে রাখে বিজয়ের দল, আর সেই স্বপ্নকে সত্যি করার পথেই মঙ্গলবার ডুয়োরডাই ম্যাচে মাঠে নেমেছিল টাইগার্সরা। কিন্তু জয়ের বদলে আসে বড় পরাজয়, ফলে কদিন আগেও টেবিল টপার খুলনার এখন প্লে অফে খেলাই অনিশ্চিত। তবে হাল ছাড়তে চান না ওয়েন পার্নেল। স্টেডিয়াম ছেড়ে টিম বাসে ওঠার সময় পুরো রাস্তাতেই ব্যস্ত ছিলেন কোচ তালহা জুবায়ারের সঙ্গে আলাপচারিতায়। হাতে এখনও এক ম্যাচ বাকি আছে, আর সেই ম্যাচে ভালোভাবে জিততে পারলে প্লে অফে খেলার সম্ভাবনা তৈরি হবে পার্নেলদের। তবে সেক্ষেত্রে অবশ্য অপেক্ষা করতে হবে ফরচুন বরিশালের হারের জন্য। কিন্তু সব কিছুর আগে নিজেদের জয় নিশ্চিত করাই খুলনার প্রধান লক্ষ্য, আর তাই কোচের সঙ্গে যেন সেই চক্রটাই আঁকতে চাইছেন পার্নেল। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। আকবর আলী মাহমুদুল জয়রা যখন টিম বাসে ফিরে যাচ্ছিলেন তখন তাদের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিতেও ভুলেননি চট্টগ্রামের একজন সাপোর্ট স্টাফ। মন খারাপ করে বের হচ্ছিলেন জেসন হোল্ডারও, তবে তাকে দেখে কোনো সান্ত্বনা দেননি চট্টগ্রামের ওই স্টাফ, বরং করেছেন সেলফি রাবদার। সেলফি রাবদার মিটিয়ে আবার বিষণ্ন মুখে গাড়িতে প্রবেশ করেন হোল্ডার। তবে খুলনার ঠিক বিপরীত চিত্র চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শিবিরে। টম ব্রুসরা নিশ্চয়ই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন এবার, ঘরের মাঠে বড় জয়ের পাশাপাশি প্লে অফের জায়গাটাও পাকাপোক্ত করেই ঢাকায় ফিরতে যাচ্ছে টিম চ্যালেঞ্জার্স, আর তাই আলামিন নিহাদুজ্জামানদেরও দেখা গেছে নির্ভার। সবশেষে সাগরিকার নিরাপত্তা কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে বিদায় নেন জিয়াউর রহমান। যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়াল্টন টিভিতে পাবেন সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ওয়াল্টন। সেই সঙ্গে শেষ হয় ঘরের দলের চট্টগ্রাম পর্বের বিপিএল। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেন্সি।